মাছের একঘেয়ে ঝোল খেতে যখন আর ভালো লাগে না, তখন বানিয়ে নিন এরকম একটা দারুণ মাছের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের ঝোল রোজ রোজ কি ভালো লাগে? কখনো স্বাদ পাল্টাতে ইচ্ছা করে? আর তখনই বানিয়ে নিন এরকম একটা দুর্দান্ত স্বাদের ইউনিক মাছের রেসিপি। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই মাছের একটা অন্য রকমের সুস্বাদু রেসিপি। এখানে 500 গ্রাম ভেটকি মাছ নেওয়া আছে। ভেটকি মাছটাকে আমি ফিলেট থেকে একটু মোটা করে কেটে নিয়েছি বোনলেস। দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি একবারই দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচ ক্রাশ করে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সেম রেসিপিটা চাইলে উইথ বোন ফিশ নিয়েও কিন্তু করতে পারেন। 1 টেবিল চামচ ময়দা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই তিনটে জিনিসকে দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে এটাকে আমরা ম্যারিনেশন করতে রেখে দেব 20 মিনিটের জন্য। যেরকম বলছিলাম, চাইলে কিন্তু আপনারা এই মাছটাকে উইথ বোন পিস দিয়েও করতে পারেন, তবে এই ধরনের বোনলেস পিস দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। 1 টেবিল চামচ সাদা তেল আর 1 ছোট কিউবের বাটার, এটাকে আমরা গরম করে নিলাম প্যানের মধ্যে। আর যখন বাটারটা মেল্ট করে ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন, যেটাকে ছোটো ছোটো করে চপ করে নেওয়া হয়েছে। রসুনটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নেব। যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দেবে মিনিট খানেক ভাজার পর, তখন আমি একে একে মাছের পিসগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায় মাছের পিসগুলোকে প্রথমে মিনিট দুয়েক এরকমভাবেই রেখে দেবো। ওপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ ক্রাশড গোলমরিচ। 2 মিনিট মতো হয়ে গেছে মাছের পিসগুলোকে, এবার আমি প্রথমবার উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর অপর পিঠটাও মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা করব। আর তারই মাঝে ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, যেগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর আবারও মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি। এরকমভাবেই আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে এটাকে করতে হবে, আর মাঝে মধ্যেই যে প্রয়োজনীয় উপকরণগুলো আছে সেগুলো একটা একটা করে দিতে থাকব। আস্তে আস্তে রংটাও চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এই পিঠের ওপরে ছড়িয়ে দিচ্ছি 1/4টা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পর আবারও মিনিট খানেক অপেক্ষা করব। করে এবার মাছের পিসগুলোকে আমরা আবারও উল্টে দিচ্ছি। দেখুন, নিচটা কিন্তু এবার বেশ একটা কড়া ভাব চলে আসছে। আবারও 1 কিউব বাটার আমরা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে আমরা প্যানটাকে ধরে নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আবার দেব অপর পিঠে 1/4টা পাতিলেবুর রস। দিয়ে আমরা মিনিট খানেক অপেক্ষা করব। করে আবারও এটাকে আমরা উল্টে দেব। এবার কিন্তু আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি, যাতে মাছের গায়ে রংটা সুন্দর করে ধরেছে। আর মাঝে মধ্যেই কিন্তু আমরা প্যানটাকে ধরে আমরা একটুখানি নাড়িয়ে দেবো, যেরকমভাবে আপনারা ভিডিওতে দেখছেন। এই পার্টিকুলার রেসিপিটা কিন্তু আপনারা ব্রেড দিয়ে খেতে পারেন, পোলাওয়ের সাথেও খারাপ লাগবে না, যথেষ্টই ভালো লাগে। আমার কিন্তু এটা ভাতের সাথেও খেতেও দিব্যি ভালো লাগে। এবার এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর দারুণ স্বাদের এই ভেটকি মাছের রেসিপিটা কিন্তু একদমই সম্পূর্ণভাবে তৈরি। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।